হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি। আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, একটুও রোদ ওঠেনি আর সকাল থেকে ভালো লাগছে না, যেন জড়সড় লাগছে। ঠান্ডাটা যে খুব তা না, কিন্তু মেঘলা করার জন্য একদমই সারা দিনটা ভালো লাগবে না দেখবে। তো এখন আমি বসে গেছি, এই যে চা নিয়ে দেখো, এখন আমার টি টাইম। তো চাটা খাই আর ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো চলো গল্প করতে করতে চাটা খাওয়া যাক। কি হয় বলো তো, অর্ধেক দিনে আমার চাই খাওয়া হয় না। আবার যখন মনে হয় যে না না, মাঝে মাঝে একটু চা খাওয়ার প্রয়োজন আছে, তখন হচ্ছে একটু চা খেতে আবার বসে পড়ি। এই হয়েছে ব্যাপার। তো সকাল সকাল উঠে এখন তো চা খেতে বসে পড়েছি, একটু পরে হচ্ছে পড়তে চলে আসবে সব। তার আগে ভাবলাম যে চাটা খেয়ে নিই, নাহলে তো সময় হয় না। আজকে তোমাদের দাদা ভাইয়ের একটু ডিউটি যেতে দেরি হয়ে গেছে, মানে ঘুমিয়ে পড়েছিল আর আমিও তারপরে উঠে পড়েছিলাম, আর সেই জন্য ভাবলাম যে কাজকর্মগুলো মোটামুটি যেগুলো করি সকালবেলা উঠে সেগুলো সব কমপ্লিট করে নিই, তাহলে কি হবে একটু বসে রেস্ট নেওয়া যেতে পারে। পড়িয়ে উঠে আর তাড়াহুড়ো করতে হবে না। তো তার জন্য আমার বিছানা বিছানা সব গোছানো হয়ে গেছে কমপ্লিট, ঘর মোছা, তারপরে ধরো কাঁচা কেচে রেখে দিয়েছি, যদিও বা এখন আমার মানে ছাদে উঠবার মতো সময় হয়নি সেই জন্য। তো তার আগে ভাবলাম যে চাটা একটু খেয়ে নিই। তো তারপর তো আজকে রান্নাবান্নার কথা বলি, আজকে আমাদের ভাত হবে না। কারণটা কি, আমাদের এখানে একটা মন্দির আছে, সেখানে আজকে প্রতিষ্ঠাতা দিবস, মানে এই দিনে হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল। প্রত্যেক বছর সেই দিনে কি হয়, আমাদের পান্তা করে রেখে খেতে হয়। আমার শরীর খারাপ, পান্তা খেলে যতটুকু কমেছে কাশি বলো, শরীরটা আর কি যতটা সেরেছে ততটা আর কিছুই থাকবে না, আবার শরীর খারাপ করে যাবে। তার জন্য পান্তা আর খাবো না। তো তোমাদের দাদাভাই বললো তাহলে শুকনো কিছু করলে খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য আমি ভাবলাম যে ময়দা মেখে একটু লুচি কিংবা পরোটা করে নেবো, আর ও বললো যে একটু ঘুগনি করতে। তো সেই জন্য ঘুগনির কড়াইও ভেজানো আছে, তো ঘুগনিটা করে নেবো তারপরে, আর তাহলে আর চাপ থাকবে না। আর একদিন না ভাত খেলে সেরকম কোনো প্রবলেম হয় না যদিও বা, কিন্তু পান্তা খেলে সত্যি কথা কি শরীরটা খারাপ করবে এই কারণে। তো সেই জন্য ইচ্ছা আছে পরিয়ে উঠে ময়দাটা মেখে নিয়ে ঘুগনিটা আগে করব, তারপরে লুচি করি আর পরোটাই করি, সেটাই করব। তো চলো চাটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরিয়ে উঠে কথা বলবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো পড়ানো ফড়ানো সব কমপ্লিট হয়ে গেছে, আর চলো ছাদে যাই, জামা কাপড়গুলো এখনো মেলা হয়নি। তো ভিডিওটা দেখতে থাকো চলো। তোমাদেরকে বাইরের প্রকৃতিটা দেখাচ্ছি চলো ছাদ থেকে কেমন। এই যে বাবা মশাই একটু একটু করে রোদ উঠছেন এবার, এ দেখো একটু একটু রোদ বেরিয়েছে, তবুও রোদের দেখা পাইছি আমরা। তো চলো আজকে ওই জন্যে রোদরা ওঠেনি বলে আমি বেশি কিছু কাজলামও না জানো, ওই জন্য অল্পই কাছাকাছি আছে, আগে আমি মেলে দিই তারপর তোমাদের সাথে কথা বলবো। এই দেখো সব মেলে দিয়েছি, আজকে বেশি নেই কিছু দেখে যাও। আসলে রোদরা ওঠেনি বলে বললাম না, তেমন কিছু কাছেই নেই তো তার জন্য, আর দু একটা জিনিস সেই জন্য শুকিয়ে গেলেই হবে, রোদ উঠুক আর নাই উঠুক। আর কি বলতো, প্রতিদিন কিছু করি আর নাই করি, সকালবেলা বলছি দাঁড়াও, সকাল হোক বিকাল হোক যখনই হোক একবার মানে ছাদে আসা চাই। মানে এটা বেশ আমার বেশ একটা পছন্দের জায়গা, ভালো লাগে বেশ ছাদে এসে একটু ঘুরে নিচে যেতে। বাইরে ঘোরার থেকে ছাদে একটু ঘোরা, বেশ মানুষজনকে দেখতে পাওয়া ভালোই লাগে, মনটা ভালো লাগে। নিচে যাই চলো, ভূতু কী করছে তোমাদেরকে একবার দেখাই। আর ওকেও না দেখলে, ও ক্যামেরার সামনে কিছু না বললে বেশ ভালো লাগে না জানো তো, ওর আধো আধো কথাগুলো এত সুন্দর যে তোমাদের মনে হবে যে না আর কিছু শুনি আর নাই শুনি, পুতুর কথাটা অন্তত শুনি। দাঁড়া আমাদের দিদিভাই কী করছে তোমাদেরকে দেখাচ্ছি চুপি চুপি। যে দেখুন আমাদের দিদিভাই এখন ঝাঁট দিচ্ছে,
ওর এটা রোজগারের কাজ, হাঁট না দিলে ওর ঠিক ভালো লাগে না। দেখো সুন্দর করে পরিপাটি করে সব ঝাঁট দিয়ে দিচ্ছে, দেখো কেমন যেন ওর হয়, দেখেছো? তোমাদেরকে সবটা ওকে দেখাতে পারছি না, অলি গলি সবে তো ঝাঁট দিচ্ছে, তো এই জন্যে। আমি ছাদে ঘুরছি আর ও নিচে ঝাঁট দিচ্ছে, ভাবো। ঘুরিনি গো, আমি তো ছাদে শুকুতে দিতে এসেছি। এই যে ওর ঝাঁট দেওয়া কমপ্লিট, দেখেছ? সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি আমরা, ভাবো কত কাজ আমাদের। হে ভূতু, শোনো বাবা। কি করছে? দাঁড়াও, ভূতু হচ্ছে ওষুধ খাচ্ছে, দাঁড়াও আমি একটু শুয়ে পড়ি, ভালো লাগছে না। কি ভালো লাগে আমার কি জানি, কিছুই তো ভালো লাগে না। কাশি আর জীবন থেকে যাবে না জানো তো, কেশেই যাই কেশেই যাই, কিছুই আর কাজ দিচ্ছে না। বুড়ি 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 হয়ে গেছি আমি। দাঁড়াও ভূত আসুক, এলে কথা বলছি। এসে গেছে, দেখো কখন থেকে ডাকছি, তুমি কেন আসছো না? হ্যাঁ বলো, বন্ধুদেরকে বলো তুমি কেন আসছো না। ওই ঘরটা ভালো আর আমার ঘরটা ভালো নয় না? ও আচ্ছা আচ্ছা, আমার ঘরে তো আর কোনো খেলনা নেই, ওই জন্যই ও আসতে চায়নি। আবার শরীরটা ওর ভালো নয়। এখন শরীরটা তোমার ভালো আছে? একটু ভালো নেই, তাও আজকে আন্টি ওকে পড়াতে এসেছিল। বলো পড়াশোনা করতে হয়েছে তো একটু? আন্টি কি মেরেছে আজকে? মেরেছে না, আমার তো শরীর খারাপের জন্য খেলটা বন্ধ হয়ে গেছে। শরীর খারাপ কমে গেলে ওর জন্য খেলটা বের করবো। ও আচ্ছা, ওর তো এখন শরীর খারাপ, ওই জন্য স্কেলটা ওর ব্যাগ থেকে বার করেনি আন্টি, ওকে মারেনি। আর যখন ভূতু খুব বদমাইশি করে তখন বার করে, বলো তখন বার করে। তুমি আজকে তাহলে সব পড়া পেরেছো তো? আজকে ভূতু স্কুলও যাবে না, বলো। আর তুমি খেয়েছো বাবা? কি খেয়েছো বলো, বলে দাও বন্ধুদেরকে। আমি রুটি আর চট। রুটি আর সস খেয়েছে ভূতু? আর সেদিনকেও রুটি চট খেয়েছিলাম। সেদিনকেও খেয়েছিল। প্রতিদিন এখন ওর সস খেতে খুব ইচ্ছে যাচ্ছে, মুখটা ভালো নয় তো শরীরটা খারাপ হয়ে, ওই জন্য ওর খালি মনে হয় আমি সস খাই সস খাই, তাই তো? দেখেছো ওনালে কত কথা বলে, দেখো শরীরটা খারাপ হয়ে গেলে মুখটা আরো কুইটুকু হয়ে গেছে গো। এই যে দেখো, দেখেছো কালকেও কত কথা বলছিল, আজকে কিছু বলছো না, কিছু বলছো না বন্ধুদেরকে? ও শরীর খারাপ হলেও আজকে কিছু বলছে না, ওই যে চুপ করে কার্টুন দেখছে। এই যে দেখো, ঠিক আছে ভূতু তাহলে কার্টুন দেখুক আর আমি আমার কাজগুলো করি আর তোমাদেরকে দেখাই, চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো, তোমাদেরকে একটা কথা বলি, যে এই যে আমাদের আমাদের ঘড়িটা আছে না, ওই যে ঘড়িটা, ঘড়ির লেজটা আর এরকম ভাবে নড়ে না, এটাও ঘড়িটারও আমার মতো অবস্থা হয়ে গেছে একদম। আমিও আর নড়তে চড়তে পারছি না, ঘড়িটাও আর নড়তে চড়তে পারছে না, শুধু টাইমটা দিয়ে যাচ্ছে, নড়ছে না। দেখ না ভূতু, কি জানি ঘড়িটা ছোটবেলায় ঘুরতো, বড়বেলায় আর ঘড়ি ঘুরছে না, আমার মতো অবস্থা হয়ে গেছে। ঘড়িরও রোগ হয়েছে আমারও হয়েছে। ব্যাটারি লাগাতে হবে, ওর রোগ হয়েছে, ওর রোগের ডাক্তারকে দেখাতে হবে, তাহলে ও আবার নড়বে, বুঝেছো? তো চলো কাজ সেরে নি। দেখো বসে পড়েছি ময়দা মাখতে,
চারিদিকে ড্যাম্প উঠছে, মানে কিছু শোকায়নি। ওয়েদারটা যেহেতু এত খারাপ সেহেতু কিচ্ছু শোকায়নি। এই জায়গাটায় যে ময়দা লেগেছি বুঝতেই পারবে না তোমরা দেখে, যেমন পরিষ্কার ছিল তেমন পরিষ্কার করে দিচ্ছি। দেখো এই যে দেখো, এই দেখো দেখতে পাচ্ছো তোমরা কোথাও আটা মেখেছি, এতে কি ময়দা মেখেছি। বেশ ভালো লাগে পরিষ্কার করে আর কি ময়দা মাখা, আটা ময়দা যাই বলো। আদাটা ছাড়িয়ে নিলাম বেটে নেবো বলে, তো চলো তোমাদের দাদাভাই। রাতের সময় হয়ে গেল আর আমার এখনো ঘুগনি হলো না। এখনো লুচি ভাজবো, কখন কি হবে বলো তো। চলো ঘুগনি হয়ে গেল, লুচি ভাজা হয়ে গেল, এবার তোমাদের দাদা ভাই এসে গেছে, তাকে খেতে দেবো। দেখতে থাকো ভিডিওটা। আপনার খাবার খেয়ে বলুন কেমন হয়েছে। লুচি কেন আজকে? আজকে আজকে হচ্ছে আমাদের এখানে একটা মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস, তো কি তার জন্য কি করা উচিত ছিল জানো? আমাদের পান্তা ভাত খাওয়া উচিত ছিল, কিন্তু এই যে এত কাশি ওই জন্য শুকনো লুচি। রান্না কেমন হয়েছে? ঘুগনি ভালো হয়েছে। খাচ্ছি মানে লুচি তেলেই যেন মনে হয় ভালো লাগে খেতে, কিন্তু গুটের বেশি তো বেশি খেতে পারবো না, অল্প খেলেই পেট ভর্তি হয়ে যায়। গুণ কম করলে সব করলাম তো সারাক্ষণ ধরে, তুমি দেখুনি বন্ধুরা দেখেছে। রান্নাটা বড় বড় লুচি খাচ্ছি আমার বরকে। তোমার বড় লুচি খেতে ভালো লাগে না ছোট ছোট? খিদে ছোট সবই ভালো লাগে। বেশিরভাগ টাইমটা আমি একসঙ্গেই খাই একটা থালায়, ভালো লাগে বেশ। তো খাদার পর্ব আমাদের এই যে মিটছে, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, আর এখনো যাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে আর আমার তরফ থেকে টাটা।